আসসালামু আলাইকুম, আমি ফাঁকি ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কি এগুলা কি দেখতেছেন? ভাইয়ের সাথে তো অনেক দাওয়াত খাইছি, এবার ভাইয়া বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসছে, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া আর ভাবি বিকালে বাজারে গেছিল, তো আসার সময় এখানে বুট মুড়ি পেঁয়াজু আর সিঙ্গারা নিয়ে আসছে, আরও কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়া আসার পরে তো দেখছেন অনেক জায়গায় গেছি, অনেক দাওয়াত খাইতেছি, আর গত দুইটা ভিডিও দাওয়াতের দিছি, এবার ফ্যামিলিগত একটা ভিডিও দিতেছি। আর বিদেশিরা আসা মানি তো মনে করেন ঘরে আনন্দ, মেহমান, উৎসব এগুলোই চলতে থাকে। যাদের প্রবাসী আছে তারা সবাই জানেন। আর এদিকে বিস্কিট, তারপরে নিমকি, মুড়ি, তারপর আরও কি নিয়ে আসছে ভাইয়া ভাবি বাইর করতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হয়েছে তিলের টফি, এই যে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কীরকম। তো ভাবি এই যে খুলে খুলে দেখাইতেছে ভিতরে আসলে কীরকম। এগুলো আসলে তিল, আবার এখন দেখতেছি ভিতরে বাদামও দিছে। এই যে দেখেন, এগুলো অনেক মজা হয়, আবার শক্ত শক্ত, প্রচুর শক্ত। তো এখন ভাবি একটা বলে সুন্দর করে বুট মুড়ি পেঁয়াজু সব কিছু ডেলে নিছে, সবাই মিলে একসাথে খাবো। ভাবি মুড়িও দিয়ে দিতেছে, সুন্দর করে বুট মুড়িগুলো একসাথে মিক্স করে নিতেছে। আর এখানে আমরা সবাই আছি, দাঁড়ায় দাঁড়ায় সবাই একসাথে গল্প করতেছি, আমি দাঁড়াই ভিডিও করতেছি আর সবাই কথা বলতেছে। আমার শ্বশুর শাশুড়ি, বাসুর, দাদ, মানে সবাই আছে এখানে। তো যাই হোক, বুট মুড়ি খাওয়া দাওয়া ওইটা শেয়ার করলাম না, একবারে চলে আসলাম ভাইয়া বাজার থেকে আর কী কী জিনিস নিয়ে আসছে ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করতে। এখানে এই যে শরবত খাওয়ার জন্য, মানে মেহমান আসলে তাদেরকে নাস্তা দিতে শরবতের গ্লাসগুলো ছিল না আমাদের ঘরে, আসলে ছিল, ওইগুলো অনেক পুরাতন, ওই কারণে ভাইয়া এই গ্লাসগুলো নিয়ে আসছে। তবে গ্লাসগুলোর ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক সুন্দর আর কি, সাদা কালারের ভিতরে কোনো বা অন্য কালার নাই, দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। আর এ পাশে চা খাওয়ার জন্য, মানে নিত্যদিন চা খাওয়ার জন্য কয়টা মগ নিয়ে আসছে, ছয়টা এই মগগুলো নিয়ে আসছে। আর এগুলো লাকের ছিল, দেখতে এমনিতে কাঁচের মতো, তবে এগুলো কাঁচের না, এগুলো লাকের। আর কাছে নিয়ে আসে নাই কারণ ঘরে বাচ্চা আছে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের তিন মানে চারজন বাচ্চা আছে আর কি, তো তারা প্রচুর দুষ্টামি করে আর বুঝে না। তো যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরের জিনিসের কোনো ইয়েই থাকে না। তো এখানে ছয়টা কাপ আছে, তো কাপগুলো অনেক সুন্দর ছিল। যারা আমার ভিডিওটির এ পর্যন্ত চলে এসেছেন, এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর আমার অনেক আবু ভাইরা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পাশে আমার চাচাতো ননন আসছে, বলে যে কীরকম গ্লাস আনছেন একটু দেখায়, তো তাদের তাকে আবার ভাবি বাইর করে দেখাইলো গ্লাসগুলো, বলে যে হ্যাঁ সুন্দর আছে। আর কিছু সবজি বাজার নিয়ে আসছে, এই যে সিম, সিমগুলো অনেক মানে তরতাজা ছিল। আর এই পাশে সিমের বিসিও নিয়ে আসছিল, ওইটা দেখাইলাম না, এই যে দেখেন সিমগুলো অনেক সুন্দর, গোটাওয়ালা সিম আর কি। তো এই পাশে মনে হয় যে আবার টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো মনে হয় নিয়ে আসছে। যাই হোক, ওইগুলো আর খুলে দেখালাম না আপনাদেরকে, জাস্ট একটু উপর থেকে দেখাইতেছি। আবার বাইয়া আসার সময় একটা এই যে থালা বাটি রাখার জন্য একটা র্যাক নিয়ে আসছে, ওইটা তখন আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন একবারে এটা অ্যাডজাস্ট করে কিছু থালা বাটি রেখে দিছি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো থালা বাটি রাখার জন্য অনেক প্রয়োজনীয়, এটা দেখেন সবাই চিনেন তো, মজার খানা। তবে আমি ছোট থেকে বড় হয়ে গেছি, কখনো এরকম কালারফুল মজার খানা দেখি নাই। কেউ হয়তো বা বিলের লোম বলে, কেউ পাবড়ি বলে, তারপরে আবার কেউ, আমরা তো নর্মালি মজার খানাই বলি। তো যাই হোক,
কে যার যার আঞ্চল ভেদে বাসা হয়তো বা ভিন্ন থাকে। আর এটা গোলাপি, হালকা গোলাপি কালার ছিল, আমি এই প্রথমবার দেখছি আর কি। তারপরে সব কিছু তো দেখাইলাম, হঠাৎ করি এবার বাসায় মেহমান চলে আসছে, আমার খালার তো দেবার আর তার মানে ওয়াইফ, তো তাদের জন্য এই যে নুডলস বসাই দিয়েছি, এই যে সব নাস্তা রেডি করে নিয়েছি। তারা হঠাৎ করে রাত্রে আসছে আমাদের পাশের বাড়ি, মানে আমাদের এলাকায় তাদের কোনো আত্মীয় আছে, তো তাদের এক বিয়ে হলুদে আসছে, মানে ভাবির ফুফাতো ভাইয়ের হলুদ, তো তার সাথে আমাদেরকে একটু দেখতে আসছে। আর রাত্রিবেলা যতটুকু পারছি এই যে নাস্তাগুলো রেডি করছি, নুডলস, গম, তারপরে বিস্কুট, চানাচুর, চা, আনার, এতটুকু। তো সব নাস্তা রেডি করা শেষ, এবার এগুলো দিয়ে আসবো, ওইটা শেয়ার করলাম না। তো মেহমানকে তো নাস্তা দিছি, মেহমান আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে আসছে ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে 3 প্যাকেট বিস্কুট নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য লাচ্ছি নিয়ে আসছে, ওই পাশে জুস, এই যে জুস নিয়ে আসছে, আর এখানে আরও চিপস, তো চানাচুর, আর এ পাশে মনে হয় যে কেক, এগুলা চিপস, চানাচুর, কেক, জুস, লাচ্ছি, মানে বাচ্চাদের খাবার আর কি। তো আমাদের ঘরে তো বাচ্চা আছেই, বাচ্চারা মানে যাই হোক এগুলো হয়ে অনেক খুশি হবে আশা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর ভিডিওটি বড় করলাম না।